গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো। হ্যাঁ, আজকের বড় আপডেট কি জানো? ফাইনাল পরীক্ষা কি দিতে হবে, না হলে কি ডিগ্রি পাওয়া যাবে না? কি বলছে ইউজিসির তরফ থেকে সলিসিটর জেনারেল? হ্যাঁ, পরিষ্কার করে উনি বলে দিয়েছেন রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই পরীক্ষা বাতিলের, তাই পরীক্ষা দিতে হবে। এখনও পর্যন্ত তিনি কোর্টে এই কথাটাই বলেছেন এবং তিনি আগেও যা বলেছিলেন এখনও সেই বিষয়ে তিনি শক্ত সহমত পোষণ করছেন যে পরীক্ষা আমাদেরকে দিতেই হবে, অর্থাৎ স্টুডেন্টদেরকে পরীক্ষা, ফাইনাল টার্ম বা ফাইনাল ইয়ারের পরীক্ষা বসতেই হবে, রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই। যে সমস্ত ইউনিভার্সিটিগুলো এর বিপক্ষে গেছিল তাদের উদ্দেশ্য বলে দেওয়া হয়েছে, সোমবার সুপ্রিম কোর্টে এটি জানিয়ে দিয়ে আবার মামলা শুনানি হবে। তাই যত দিন যাচ্ছে চূড়ান্ত টার্ম পরীক্ষা নেই ততই যেন ধোঁয়াশার মধ্যে চলে যাওয়া হচ্ছে এবং রাজ্য তরফে যাওয়া বলা হচ্ছে, ইউজিসি তরফেও তার উল্টো কথা বলা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে যে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই, তাই তোমরা পরীক্ষা নিতে থাকো, এখনও পর্যন্ত পরীক্ষা না হলে ডিগ্রি দেওয়া হবে না, এটাই আইন, এটাই জানিয়ে দেওয়া হয়েছে কোর্টে। কিন্তু এখনও কোর্টের শুনানি বাকি আছে, তাই তোমরা এখন অনিশ্চয়তার মধ্যে কিছুটা আছো বুঝতে পারছি, তবু তোমরা পড়াশোনা চালিয়ে যাও, কারণ কখন কী হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব প্লিজ।